শিক্ষার্থী বিন্দু, তোমাদের যে আজকে যে গণিত উচ্চতর গণিত পরীক্ষা হলো, সে পরীক্ষার ক সেটের এমসিকিউ ব্যাখ্যামূলক ক্লাসে স্বাগতম জানাচ্ছি। তো এখানে তোমাদের প্রথমে সরাসরি আমি অ্যান্সার সেটে চলে যাচ্ছি। অ্যান্সার আমি ব্যাখ্যা করে করে দিচ্ছি, তোমরা বুঝে দেখে বুঝে নিতে পারবে যে তোমাদের কেন অ্যান্সার বা কীভাবে অ্যান্সারটা হয়েছে সেটা সম্পর্কে আমি আজকে ধারণা দেব। তো এখানে দেখতে পাচ্ছ কিছু সংখ্যক লোকের মধ্যে 70 জন ফুটবল, 50 জন ক্রিকেট ও 40 জন উভয় খেলা খেলে। এটার ক্ষেত্রে নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান সমান নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি, বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশান বি। এটাতে যখনই আমরা মান বসাচ্ছি তখন কিন্তু 70 যোগ 50 বিয়োগ 40, এটা হিসাব করলে এখানে 80 উত্তর পাচ্ছি, খ নম্বরটা সঠিক উত্তর। তারপর নিচের কোনটি এক এক ফাংশন, এক এক ফাংশন বলতে মডুলাস ফাংশন এক এক হয় না এবং বর্গ ফাংশন এক এক হয় না। তাহলে এটা হচ্ছে না, এটা হচ্ছে না, এটা হচ্ছে না, এটাও হচ্ছে না, তাহলে এটা নিশ্চিন্তে সঠিক উত্তর। তার পরবর্তীতে দেখো এখানে যে প্রশ্নটা দেওয়া হয়েছে, এই প্রশ্নটা দেখে অনেকের একটু সমস্যা হতে পারে, কিন্তু উপরের যে প্রশ্নটাতে যদি আমরা একটু কমন নিই এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার কমন নিলে এখানে কিন্তু থাকতেছে 1 প্লাস 6 এক্স কিউব, যেহেতু 5 থেকে স্কোয়ার কিউব থাকতেছে। আর নিচেও কিন্তু 2 কমন নিলে 1 প্লাস 6 এক্স কিউব, তাহলে এটা কিন্তু কেটে গেলে শুধু থাকে হাফ এক্স স্কোয়ার। তাহলে হাফ মাত্রা, কিন্তু বহুপদীর মাত্রা এখানে মাত্রা হচ্ছে 2 মাত্রা সমীকরণ, কিন্তু এখানে দেওয়া হয়েছে 5 মাত্রা, তাহলে এটা ভুল হচ্ছে, তাহলে এখানে গ নম্বরটা সঠিক উত্তর হবে। এই প্রশ্নটা 4 নম্বর যে প্রশ্নটা দেওয়া হয়েছে, এই প্রশ্নটাতে যদি আমরা দেখো পি এর মান যদি নির্ণয় করার জন্য শুধুমাত্র এই ব্যাকেটটা যদি শূন্য করি, এই ব্যাকেটটা শূন্য করতে হলে তাহলে আমাদের কিন্তু এক্স ওয়ান ওয়ান বসাতে হচ্ছে। এই মনে মনে এটাতে বাদ দিয়ে আমরা 1 বসাবো, তাহলে এখানে 1 বসালে 1 প্লাস 5 সমান 6 ডিভাইডেড, এখানে কিন্তু যখনই এক্স মাইনাস ওয়ান থেকে গেল কিন্তু এখানে 1 বসাবো আমরা, তাহলে -2, তাহলে এটা এটা কাটা গেলে কিন্তু -4 পাচ্ছি। তাহলে এখানে সরি এখানে যখন সরি 3 দু কোনো 6 -3 পাচ্ছি, তাহলে পি এর মান কিন্তু 3 চলে আসলো। তো 3 দুইটাতে আছে, এটাতে আর এটাতে। এখন কিউ এর মান বের করার জন্য আমরা কী করবো, 3 কিউ এর এখানে এক্স এর মান 0 3 বসাবো, তাহলে 3 বসালে এখানে দেখো 3 বসালে 5 আর 3 উপরে হচ্ছে 8 আর নিচে হচ্ছে এখানে 3 বসালে দেখো 2, তাহলে 2 এটা আর এটা কাটা গেলে 4 হচ্ছে, তাহলে -3 4, তাহলে এখানে নিশ্চিন্তে খ নম্বরটা সঠিক। সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ এত হলে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হলে আমরা পরিব্যাসার্ধের সূত্র জানি, a/√3, এটা পরিব্যাসার্ধ সূত্র, পরিব্যাসার্ধ সমান এটা, তাহলে এটা কিন্তু 5 দেওয়া হয়েছে, তাহলে a সমান হচ্ছে 5√3। খুব সোজা একটা প্রশ্ন, তাহলে এখানে ক নম্বরটা সঠিক পাচ্ছি। এত সমীকরণের ঢাল কত, ঢাল বলতে এক্সের সহগ মাইনাস এক্সের সহগ, এক্সের সহগ হচ্ছে 4 ডিভাইডেড ওয়াই এর সহগ 3 -3, তাহলে -3 কাটা গিয়ে 4 ডিভাইডেড 3, অর্থাৎ ঘ নম্বরটা সঠিক উত্তর পাচ্ছি। তারপরে এখানে যে প্রশ্নটা দেওয়া হয়েছে, ত্রিভুজ এ পি কিউ, পি কিউ সমান 11 সেন্টিমিটার, কিউ আর সমান 13 সেন্টিমিটার এবং আর এস ত্রিভুজটির অন্তবৃত্তের ব্যাসার্ধ। অন্তবৃত্তের ব্যাসার্ধ বলতে আমরা বুঝি ক্ষেত্রফল, ক্ষেত্রফল ক্ষেত্রফল ডিভাইডেড অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা, এই কথাটা জানলেই কিন্তু আমাদের পরিসীমা, তাহলে অর্ধ পরিসীমা, তাহলে এটার ক্ষেত্রে এখন আমাদের ক্ষেত্রফলটা বের করতে হবে, যেহেতু 3টা বাহু জানি, 3টা বাহু, তাহলে এটাতে কিন্তু আমরা যোগ করে দেখাই, একটি ক্যালকুলেটারে করে দেখাচ্ছি। তো এখানে যখন যোগ করছি, প্রথম বাহু 11 যোগ, তারপরে 13 যোগ হচ্ছে 16, তাহলে পরিসীমা হচ্ছে 40, তাহলে অর্ধ পরিসীমা হচ্ছে 20, আমরা অর্ধ পরিসীমা পেলাম, তাহলে এখানে নিচে কিন্তু 20 হচ্ছে আমাদের, আর উপরে কত হচ্ছে সেটা ক্ষেত্রফলটা বের করার জন্য আমরা কী করবো, s×s-a, s-b, s-c, তাহলে এই 11 যখন 20 থেকে অর্থাৎ অর্ধ পরিসীমা যেহেতু 20 পেলাম, 20 থেকে 11 বাদ দিলে তাহলে 20 বিয়োগ 11, তাহলে কিন্তু এখানে 9 পাচ্ছি, 9 গুণ 20 থেকে যখন 13 বাদ দেব তাহলে এখানে আমরা পাচ্ছি, এখানে কিন্তু মনে মনে s×s-a, s-b, s-c এটা প্রয়োগ করতে হবে, তাহলে 11 বাদ দিলে 9 পাচ্ছি, তারপরে গুণ b বাদ দেবো অর্থাৎ 13 বাদ দিলে তাহলে 7, 20 থেকে 13 বাদ দিলে থাকে 7, তারপরে গুণ সরি এখানে 9 থাকলো, 9 গুণিতক 7 গুণিতক এখানে 16 থেকে 20 থেকে যখন 16 বাদ দেবো তাহলে থাকবে 4, তাহলে 4, আর তার সাথে কিন্তু s গুণ আছে, তাহলে তার উপরে রুট হয়, তাহলে গুণ 20, এই গুণ 20 দিলাম, তাহলে আমরা ক্ষেত্রফল যেটা পাচ্ছি এটাকে বর্গমূল করলেই তাহলে বর্গমূল, তাহলে অ্যান্সার, তাহলে ক্ষেত্রফল পাচ্ছি, ক্ষেত্রফলকে যখন আমরা 20 দ্বারা ভাগ করে দেব তাহলে ভাগ 20,
তাহলে এখানে পাচ্ছি 3.549 অর্থাৎ এখানে ঘ নাম্বারটা সঠিক উত্তর এখানে যে প্রশ্নটা দেওয়া হয়েছে পরবর্তীতে এই প্রশ্নটার উত্তরের ক্ষেত্রে এটা তো উত্তর হবে এটাতে দেখো এই 3 কে যদি আমরা নিচে নিই তাহলে এখানে কিন্তু 3 টু দি পাওয়ার 2x এই 3 মাইনাস একটা 1 আসবে 1 এখানে বিয়োগ হলে তাহলে এখানে কিন্তু পাওয়ার 4 হবে আর এখানে 5 টু দি পাওয়ার 2x প্লাস 4 তাহলে এখানে এটা ভাগ করে দিলে 3 বাই 5 পাওয়ার হচ্ছে 2x প্লাস 4 সমান হচ্ছে 3 ডিভাইডেড 5 পাওয়ার 0 অর্থাৎ এটাতে 0 হলে তাহলে x সমান মাইনাস 2 আসতেছে এখান থেকে যেহেতু 4 ওই পাশে গেলে তাহলে এখানে ক নম্বরটা সঠিক উত্তর পাবে জাইফার যেহেতু এটা 13 বছর বয়সে পরীক্ষা দিয়েছিল তাহলে এটা সমান থাকবে আর এটা পরীক্ষা দিবে তাহলে সমান থাকবে না অর্থাৎ ঘ নম্বরটা সঠিক উত্তর নিচের কোনটির এটার ক্ষেত্রে n সংখ্যক পদে পদ এনতম পদ কত এটা এই প্রশ্নটার অ্যান্সার করার জন্য তোমাদের একটা কাজ করতে হবে কি এখানে n এর মান 1 বসিয়ে দিতে হবে n এর মান 1 বসিয়ে দিলে দেখবে 2 আসছে n এর মান 2 বসিয়ে দিলে এটা হবে n এর মান 3 বসিয়ে দিলে 9 হবে এটার ক্ষেত্রে শুধু হবে বাকিগুলোর ক্ষেত্রে হবে না তবে ধারাটি অসীমতক সমষ্টি ধারাটির অসীমতক সমষ্টির ক্ষেত্রে যেহেতু r সমান এখানে হচ্ছে 3 রুট ডিভাইডেড দ্বিতীয় পদ ডিভাইডেড প্রথম পদ অর্থাৎ 3 ডিভাইডেড রুট 2 যা 1 এর চাইতে বড় সুতরাং অসীমতক সমষ্টি থাকবে না এখানে যে প্রশ্নটা 12 নম্বর প্রশ্ন বলা হয়েছে এটা কিন্তু ট্যান থিটা এখানে যদি আমরা ক্যালকুলেটার একটু ব্যবহার করি 1 ডিভাইডেড রুট 3 তাহলে 1 ভাগ রুট 3 সমান দেব শিফট তারপরে শিফট বাটনে ক্লিক দেব শিফট ট্যান অ্যান্সার সমান তাহলে এখানে কিন্তু 30 ডিগ্রি তাহলে এই কোণ 30 ডিগ্রি দেওয়া হয়েছে কিন্তু এই ত্রিভুজটা যদি আমরা এইভাবে অঙ্কন করি তাহলে এখানে এ বিন্দু দিলাম এখানে বি বিন্দু দিলাম এখানে সি বিন্দু এটা 30 ডিগ্রি পাচ্ছি আর এখানে কিন্তু দেওয়া আছে 1 ডিভাইডেড রুট 3 তাহলে লম্ব ডিভাইডেড ভূমি তাহলে এটা অতিভুজ পাচ্ছি এটা এ স্কোয়ার যোগ এটা স্কোয়ার অর্থাৎ এখানে 2 পাচ্ছি তার বর্গমূল এখান থেকে তাহলে এই বর্গমূল এই বাহুর অর্ধেকই কিন্তু বিসি বাহুর অর্ধেকই কিন্তু এখানকার ব্যাসার্ধ আর তাহলে এটা 1 এটাও 1 তাহলে 1 যদি হয় তাহলে আমরা জানি বৃত্তের পরিধি 2 পাই আর আর বলতে 1 তাহলে 2 পাই ঠিক আছে বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার বলতে 1 এর উপর স্কোয়ার তাহলে পাই ক্ষেত্রফল ঠিক আছে তিনটি কোণের সমষ্টি পাই রেডিয়ান আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান অর্থাৎ সবগুলোই এখানে ঠিক আছে তারপরে যে প্রশ্নটা এখানে দেওয়া হয়েছে ঘড়ির কাঁটার ক্ষেত্রে এখানে অঙ্ক একটা দেওয়া হয়েছে খুব একটা কমন একটা প্রশ্ন 8.1 থেকে এখানে আমরা জানি 60h-11m বাই 2 এটাকে যদি আমরা ভাগ করে দিই তাহলে সরাসরি এই 60 গুণিতক এইচ এর মান 11টা তারপরে 11 গুণিতক এম এর মান হচ্ছে 25 যখন বসিয়ে দেবো তাহলেই আমরা কিন্তু উত্তর পেয়ে যাবো 192 তোমরা হিসাব করে দেখে নিতে পারো তো এই মানটার ক্ষেত্রে 14 নম্বর যে প্রশ্নটা এটার ক্ষেত্রে বিটার মানটা এখানে আমরা একটু ক্যালকুলেটারে দেখে নিব যে কত হচ্ছে 7 গুণিতক 180 ভাগ 2 তাহলে এখানে কিন্তু 630 ডিগ্রি তাহলে 630 ডিগ্রি আমাদের এটা হয়ে গেল যে 630 ডিগ্রি আছে কিন্তু এখানে তাহলে আমাদের দেখতে হবে যে 630 ডিগ্রি আর এখানে কিন্তু এটা বলতে 30 ডিগ্রি বোঝায় তাহলে বিয়োগ 30 ডিগ্রি 600 ডিগ্রি মানটা কোন ঘরে 600 ডিগ্রি মান যখন আমরা বিয়োগ 30 দিব এটা কিন্তু খুব ক্রিটিক্যাল প্রশ্ন যে তোমরা অনেক সময় ভুল হয়ে যেতে পারে যেমন এটাতে এটা ঠিক নাই যেটা তো এখানে 600 ডিগ্রি ভাগ 90 এটা দিয়ে দেখতে হবে যে এটাতে কোন ঘরে 6 আর একে 7 ঘর 1 2 3 4 5 6 7 এটা এই ঘরে কিন্তু কস নেগেটিভ নেগেটিভ মানটা ঠিক আছে তাহলে আমরা দেখব যে কস 600 ডিগ্রির মান নেগেটিভ কিনা তাহলে 600 সমান নেগেটিভ ঠিক আছে তারপরে কোসেক কোসেক বলতে এখানে কিন্তু 630 বিয়োগ এখানে 60 ডিগ্রি এটা বোঝাচ্ছে তাহলে 630 বিয়োগ 60 যেহেতু এই পাই ডিভাইডেড 3 বলতে 60 তাহলে কোসেকের পরিবর্তে আমরা নির্ণয় করবো 1 ভাগ সি যেহেতু আমাদের কোণের মানটা এখানে জানা আছে তাহলে এখানে একটু এই ডিগ্রির মানটা সাইন এম এর মান বের করে নেব তাহলে সাইন এখানে বিয়োগ দিয়ে লিখব 630 বিয়োগ 60 ডিগ্রি বাদ দেবো তাহলে যে মান পাচ্ছি সেই মানটাকে দেখো হাফ 1 ভাগ অ্যান্সার যখন দেব তাহলে দেখো 2-2 তাহলে ঠিক আছে কিন্তু এই মানের ক্ষেত্রে এখানে আসবে আমাদের এটাতে কিন্তু বিটার মান যখন 630 তাহলে 630 বিয়োগ পাই বলতে 45 এখানে কিন্তু এখন ট্যান দিয়ে অনেকেই তোমরা হয়তো বা চিন্তা করতে পারো যে এই মানটাতে এখন ট্যান অ্যান্সার সমান
মান 1 কিন্তু এই মানটা 1 আসছে এখানে আবার দেখতে হবে যে এই ঘরে tan এর মান কত 1 আসলে কিন্তু যে ভুল সেটা না এখানে কিন্তু এই ঘরের মান অর্থাৎ 45 ডিগ্রি বাদ দিলে এই ঘরে দেখ যেহেতু থাকছে এই ঘরের মানটা কিন্তু tan এটাতে পজিটিভ তাহলে এই ঘরে কিন্তু এখানে বলা হয়েছে tan এর নিশ্চিত tan এর ঘর তাহলে tan এর ঘর যেহেতু tan এর ঘর এখানে হতে হবে পজিটিভ কিন্তু এখানে হয়েছে নেগেটিভ সুতরাং এখানে এই উত্তরটা ভুল অর্থাৎ 1 ও 2 এখানকার ক উত্তরটা সঠিক হবে এটাতে 1 হলে ঠিক হতো তারপরে যে প্রশ্নটা বলা হয়েছে এটাতে 15 নম্বর যে প্রশ্ন সেই প্রশ্নটার অর্থাৎ এটা ক নম্বরটা 1 ও 2 যেহেতু এটাতে 1 মাইনাস মাইনাস 1 হতো না 1 হতো তার পরবর্তীতে এখানে যে প্রশ্নটা বলা হয়েছে যে এই প্রশ্নটাতে কিন্তু y সমান এখানে আমরা লিখতে পারি 5 টু দি পাওয়ার x সমান y অতএব এ ইনভার্স ফাংশন এখানে y বসিয়ে দিলে y এর এটাতে যেহেতু y সমান x হচ্ছে তাহলে y এর জায়গায় x বসিয়ে দিলে এটা ক নম্বরটা এই প্রশ্নটাতে উভয় পাশে যদি log নিই তাহলে log নিলে আমি করে দিলাম না সরাসরি এটার অ্যানসার হবে ঘ নম্বরটা তারপর এটা কোনটি প্রতিসম রাশি এটার ক্ষেত্রে উত্তর হবে x এর পরিবর্তে y এর পরিবর্তে x বসিয়ে দিলে মানের পরিবর্তন যদি না হয় তাহলে প্রতিসম রাশি অর্থাৎ এটা তারপরে এই মানটা সাইন এটার মান কিন্তু অ্যানসার নির্ণয় করার জন্য এটাতেও একটু ক্রিটিক্যাল একটু আছে যে দেখো আমরা কিভাবে নির্ণয় করব প্রথমে 5 এটা নির্ণয় করব 5 দেখো ক্যালকুলেটর একটু দেখে নাও 5 ভাগ 13 এটা দিলাম দেওয়ার পরে যে মানটা আসলো এটাকে শিফট সাইন অ্যানসার সমান এটা মান দিলাম দেওয়ার পরে এটাতে কস অ্যান্সার সমান এটাতে কিন্তু আমরা মান পাচ্ছি দেখো যে 12/13 কিন্তু 12/13 উত্তর এখানে থাকলেও এটা হবে না কারণ এখানে আমাদের দেখতে হবে যে এই ঘরটা কত 90 এর চাইতে বড় 170 এর চাইতে ছোট অর্থাৎ এই ঘর কিন্তু কসের ঘর না তাহলে মাইনাস অ্যান্সার এখানে সঠিক উত্তর করতে হবে তার পরবর্তীতে এই সরলরেখার ঢাল কত ঢাল বলতে x এর সহগ x এর আমরা জানি x এর সহগ 6 আর এটা এই পাশে নিলে y এর সহগ -3 তার সূত্রের একটা মাইনাস পাই তাহলে এখানে হচ্ছে 2 পাচ্ছি কিন্তু ঢাল দেওয়া হয়েছে 6 যা ভুল সুতরাং এখানে 2 ও 3 উত্তর তার পরবর্তীতে এখানে যে প্রশ্নটা দেওয়া হয়েছে এই প্রশ্নের উত্তরের এখানে বলা হয়েছে কত এটার ক্ষেত্রে তোমাদেরকে আমি এই পরামর্শ দেব এইভাবে যে হাফ ইনটু এটা 1/3 এখানে 2/3 আবার -4/2 আর 1/3 এটা হিসাব করলে আমরা পাবো এটা ক নম্বরটা সঠিক উত্তর তারপরে এটার ক্ষেত্রে এখানে বলা হয় যখনই মাঝখানের বিন্দু হবে তাহলে এই বাহু আর এই বাহুর যোগফলের অর্ধেক অর্থাৎ দেখো 10 আর 6 16 16 অর্ধেক হচ্ছে এখানে বলা হয়েছে x y এর মান 16 অর্ধেক তাহলে এটা 8 অর্থাৎ খ নম্বরটা সঠিক এখন পরের 22 নম্বর যে প্রশ্ন 22 নম্বর প্রশ্নে ক্যাপসুলের সমগ্র তলের পৃষ্ঠের ক্ষেত্রফল বা সমগ্র তলের ক্ষেত্রফল এই সমগ্র তলের ক্ষেত্রফলের ক্ষেত্রে কিন্তু আমরা জানি 4 পাই এটার সমগ্র তলের ক্ষেত্রফল হবে 4 পাই আর স্কোয়ার প্লাস 2 পাই আর এল এটা এখানে কিন্তু পাই আর স্কোয়ার এটা আর স্কোয়ার এখানে কিন্তু পাই বলতে পাই আর স্কোয়ার অর্থাৎ এখানে 4 পাই আর স্কোয়ার এই এখানে মোট হিসাব যখন আমরা করব তাহলে এখানে কিন্তু পাই বলতে কিন্তু আর বলতে 3 তাহলে 3 3 9 4 9 36 আর পাই আর যোগ এখানে 2 পাই আর এল আর বলতে কিন্তু 3 এল বলতে কিন্তু এই 6 বাদ দিয়ে দিতে হবে 14 থেকে তাহলে 8 8 আর এখানে হচ্ছে 3 3 আর 24 দেখো না 48 পাই তাহলে এখানে যদি 48 পাই এটা যদি যোগ করে দিই তাহলে কিন্তু সরাসরি আমাদের এই উত্তরের সাথে মিল পাবো আমরা তারপরে ক্যাপসুলের আয়তন আয়তন যদি চাই তাহলে এই ক্যাপসুলের আয়তন 4/3 পাই আর কিউব আর যোগ পাই আর স্কোয়ার এখানে যখনই এই মান বসিয়ে দেবো আমরা তাহলে পাই আর স্কোয়ার তার সাথে এল এখন এটাতে যখন মান বসিয়ে দিচ্ছি 4/3 পাই এর মান বলতে পাই থেকে যাক আর আর বলতে কিন্তু এখানে 3 আছে যেহেতু এই চিত্র থেকে 3 তাহলে 3 এখানে পাচ্ছি 27 আর যোগ পাই আর স্কোয়ার বলতে 9 আর এল বলতে 8 তাহলে এখানে 3 নং 27 9 4 নং তাহলে 36 পাই প্লাস 7 8 নং 72 পাই এই এটা যখনই যোগ করে দেবো একটু এটা দেখিয়ে দিই তাহলে প্রথমে আমরা কাজ করব কি 36 যোগ 72 তারপরে সমান দিয়ে গুণ দিব গুণ শিফট
পাই দিব এখানে পাই তাহলে সরি এখানে ই উঠে গেল তাহলে শিফট পাই যখন আমরা লিখব তাহলে এখানে মান পাবো 339.29 অর্থাৎ এই ক নাম্বারটা আর এটার ক্ষেত্রেও পাবো আমরা খ নাম্বার তারপরে একটি মুদ্রা নিক্ষেপের ক্ষেত্রে আমি আর এটা না করে দিয়ে তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে মুদ্রা যখন নিক্ষেপ করে না এখানে যে নমুনা ক্ষেত্র এটা তোমরা দেখলে বুঝতে পারবে এখানে যে হেড তিনবার নিক্ষেপ করা হয়েছে তাহলে এটা নমুনা ক্ষেত্র হেড অপেক্ষা টেল বেশি 1 2 3 4 4 জায়গাতে তাহলে উপরে 4 আর নিচে 8 তাহলে 1/2 অর্থাৎ এখানে খ নাম্বারটা সঠিক উত্তর আর এত বিস্তৃতির এক্সবর্জিত পদ যখন বলা হবে তাহলে এটার ক্ষেত্রে কিন্তু আমরা যখনই হিসাব করব যে এক্সবর্জিত পদ কততম কততম পদ এটা যদি নির্ণয় করতে বলা হয় তাহলে আমরা সূত্র দেব 10 CR ইনটু 2x টু স্কয়ার ডিভাইডেড ইন 10 মাইনাস R ইনটু 1 আর টু দি পাওয়ার আর তাহলে এখানে আর ইনটু 2 টু দি পাওয়ার এক্স কিউব তার উপরে আর এটা যেহেতু নিচে আছে তাহলে মাইনাস আর হবে এখানেও তাহলে এখানে 1 উপরে আছে এটা থাকলো এই হিসাব যখন আমরা করব তাহলে এখানে হিসাব করে দেখলে এক্স বর্জিত অর্থাৎ এখানে এক্স এর পাওয়ারটা আমাদের শুধু দেখতে হবে তাহলে এক্স এর পাওয়ার এখানে পাচ্ছি এক্স টু দি পাওয়ার 20 বিয়োগ 2 আর আর এখানে এক্স এর 3 দ্বিগুণ 6 তাহলে এখানে পাচ্ছি যেহেতু এক্স কিউব আছে এটা মাইনাস হয়ে যাচ্ছে তাহলে মাইনাস 3R তাহলে 3R এটা যোগ হলে তাহলে এটা লিখে দিই এক্স সমান মাইনাস 3R তাহলে এখানে এক্স টু দি পাওয়ার 20 বিয়োগ 3 আর দিয়ে 5R হচ্ছে আর এটা সমান হবে এক্স বর্জিত যেহেতু 0 তাহলে এক্স সমান 4 4 হলে তাহলে অবশ্যই আর এর মান যেটা তার চাইতে এক পদ বেশি হয় তাহলে এখানে হবে 4 হলে 5 তম পদ